যুক্তরাষ্ট্রের শহর থেকে শহরে ঘুরছে বাংলাদেশ ক্রিকেট দল বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচ এবং অনুশীলনের পাশাপাশি তারা অংশ নিচ্ছেন বিভিন্ন সামাজিক অনুষ্ঠানেও ভারতের বিপক্ষে ওয়ার্ম আপ ম্যাচের আগে সাকিবের নিউ ইয়র্কের বাসায় দাওয়াতে যায় পুরো দল সেখানে আমন্ত্রিত ছিলেন স্থানীয় বাংলাদেশি কমিউনিটির অনেকেই তবে নিউ ইয়র্ক থেকে ডালাসে এসে একেবারে ভিন্ন ধরনের এক অনুষ্ঠানে যোগ দিলেন সাকিব আল হাসান মাহমুদুল্লাহ রিয়াদ তানজিম হাসান সাকিব এবং হাসান মাহমুদ ডালাসের অ্যালেন মসজিদ ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজন করা হয় এই অনুষ্ঠানটি যেখানে মসজিদের উন্নয়ন কাজের জন্য অর্থ সংগ্রহ করতেই মূলত এই ক্যাম্পেইন আয়োজন করেন তারা যোগ দেন টাইগারদের চার ক্রিকেটার সেখানে ভক্ত অনুরাগীদের সঙ্গে ছবি তোলেন তারা এবং কথা বলেন সবার সঙ্গে এ সময় অনেককে অটোগ্রাফও দেন ক্রিকেটাররা এই অনুষ্ঠানে যোগ দেয়া প্রত্যেকের কাছ থেকে ২০ ডলারের একটা এন্ট্রি ফি নেয় আয়োজক কমিটি যা পরে দান করা হয় মসজিদের উন্নয়ন কাজে জানা গেছে শতাধিক স্থানীয় বাংলাদেশি মানুষ যোগ দেন এই ইভেন্টে পবিত্র কোরআন তেলোয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হওয়ার পর এতে বক্তব্য দেন ক্রিকেটাররা এ সময়ে বিশ্বকাপে ভালো পারফরম্যান্সের জন্য সবার কাছে দোয়া চান সাকিব এবং রিয়াদ নিয়ন মোহাইমিন সময় সংবাদ